हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम और वेलकम ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সো আজকে হলো তোমার থার্সডে, 2nd সেপ্টেম্বর। আজকে আমাদের আছে 2nd ভ্যাকসিনেশন। আজকে আমাদের এটা সেন্টার পড়েছে তোমার সল্ট লেক স্টেডিয়ামে। তো অফিসে কথা বলে নিয়েছি যে আমি কিছুক্ষণের জন্য বেরোবো, 12টা থেকে দুটো স্লট করেছে আমাদের। তো 12টা নাগাদ, 12:30 নাগাদ বেরিয়ে যাব, দেন আবার ভ্যাকসিন নেব, নিয়ে পরে আবার ব্যাক টু অফিস চলে যাব। তো সকাল থেকে উঠে আজকে আমরা ভেবেছি যে সকালে উঠে একটু ভাত টাত খেয়ে নেবো, কারণ মাও বারবার বললো যে ভাত টাত খেয়ে যাস, খালি পেটে যাস না, কারণ ভ্যাকসিন নিবি। তো ওই জন্য আজকে সকালে দুজনেই ভাত খেয়ে নেবো। তো আজকে কিছু ব্রেকফাস্ট বানাইনি, ভাত টাত খেয়ে তারপরে ওখানে ভ্যাকসিন ট্যাক্সিন নিয়ে তারপর কিছু একটা খেয়ে তারপর অফিসে চলে যাব। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। হোপ আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে। আর অনেক কিছু আছে, আমি সবসময় ওয়েট করে থাকি যখন কিছু একটা থাক আজকের দিনে, আজকের দিনে কিছু একটা থাক যাতে আমি কিছু ভালো ভালো টিপ নিতে পারি বা কিছু নতুন জিনিস ভিডিওতে অ্যাড করতে পারি। তো সবদিন আমি এটারই ওয়েট করে থাকি। তো গুড মর্নিং এভরি ওয়ান। তো আশা করি তোমাদের সবার যেন দিনটা আজকে খুব ভালো যায়। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। আলু ডিম সিদ্ধ অলরেডি হয়ে গেছে, এখানে ডাল বসিয়েছি, ভাত হয়ে গেছে, এখানে আছে অঢেল জামা কাপড়, যেগুলো সব কিছু আমাকে এখন পুরো ঘর ঘুরে ঘুরে মেলতে হবে। সো আজকে মিশো থেকে দুটো অর্ডার আছে, এই ক্রাঞ্চিসগুলোতে উইথ বো, সবগুলোই খুবই হাই কোয়ালিটি, খুব ভালো ক্রাঞ্চিস, খুব চলছে। তো দুটো অর্ডার আছে, এটা আমি র্যান্ডম কালার দেবো। তো সেটাই আমি ভাবছি কী কী দিই, ভাবছি হলুদ আছে যখন দুটোই দুটো দিয়ে দিই, তাতে এই স্টকটা কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ডলি এটা হলো একটা তোমার কী বলবো, পিচ পিচ কালার, এর সাথে দেখছি আমি আরেকটা পিচ কালার পেয়ে গেছি। তো এটা দুটো, এটা দুটো আর এটা দুটো, এবার এই দুটোকে ফটাফট প্যাক করে নিই। করতে এই যে আমার ডালও রেডি। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটা লাস্ট অবধি দেখো, আজকে অনেক এক্সাইটিং জিনিস হতে চলেছে। আজকে আমাদের ভ্যাকসিনেশন ড্রাইভ আছে, তো আমরা দেখাবো ভ্যাকসিনেশন ড্রাইভে একটু কিছু কিছু জায়গা শ্যুট করার চেষ্টা করব। তাই জন্যই আমরা আজকে সকালেই ভাত খেয়ে নিচ্ছি, ভাত, আলু, ডিম আর ডাল। আর রিমি প্রত্যেকদিনই সকালে খেয়ে যায়, কিন্তু আজকে আমিও খেয়ে নিচ্ছি, কেন কি আমাদের 12টার সময় বেরোতে হবে। একদম রেডি হয়ে গেছি, আজকে অনেকদিন পর জিন্স আর শু দুটোই পরেছি। তো এবার কারণ দুপুরবেলা যখন আমরা বেরোবো ভ্যাকসিন নেওয়ার সময়, 12টার সময় থাকে পড়া রোজ প্রচণ্ড, পাফা সব কালো হয়ে যায়। তো ওই জন্য আজকে আমি শু পুরো রেডি, এবার তোমাদের সাথে দেখা হচ্ছে 12টার দিকে। আমি জানি এর পরের ক্লিপগুলো তোমাদের 12টা থেকে আমাদের ভ্যাকসিনেশন নিতে যাওয়ার ক্লিপ দেখার কথা ছিল, কিন্তু আমাদের অ্যাট দ্য এন্ড মোমেন্টে মেল আসে সুদীপে যে আজকে ভ্যাকসিনেশনটা হচ্ছে না, তো ক্যান্সেল হয়ে গেল আজকের জন্য। এত কিছু রেডি ফেডি হয়ে গেলাম বেকার, মানে আমি ভাবছি যে বাই চান্স আমি ছুটিটা নিয়ে নিইনি, ছুটি নিয়ে নিলে তখন আরও বেশি সমস্যা হয়ে যেত, বেকার ছুটিটা চলে যেত। তো যাই হোক, এটা আবার অন্য কোনো দিন রিশিডিউল হবে, তো সেদিন যাবো। অ্যাকচুয়ালি আজকে জানি না, অফিস থেকে আসার পর থেকে মনটা খুব একটা ভালো নেই। অলসো বাইরে আমার বাড়ি যেহেতু রাস্তার ধারে, তো প্রচুর গাড়ি যায়, তো সবসময় আওয়াজ একটু আসে, তো প্লিজ ওটাকে একটু কনসিডার করো। সো যেটা বলছিলাম, আজকে একটু মনটা একদম খুব একটা ভালো লাগছে না, খুব মনটা একটু শান্ত শান্ত লাগছে, মানে বেশি কথাটা বলতে অতটা ইচ্ছে করছে না, বাট ব্লগ তো আমার করারই আছে, আমায় করতেই হবে, তো করছি। আর সকালবেলা খেয়ে যে বেরিয়েছিলাম,
আজকে আমি লাঞ্চও নিয়ে যাইনি, মানে সাথে যে অফিসের জন্য টিফিন নিয়ে যাই, বিকজ ভাবলাম যে ওখান থেকে তো আমাদের 12টা থেকে 2টা স্লট, তো ওই সময়টা তো আর টাইম হবে না, তো ওই সময় আর বাইরে কিছু একটা খেয়ে আবার অফিস শুকে যাবো, সেই ভেবে আজকে কিছু বানানো হয়নি, কিছু নিয়েও যাইনি। সুদীপ কিছু বোল অর্ডার করে খেয়ে নিয়েছিল কিন্তু আমার খাওয়া হয়নি, তো তারপরে অফিসে আজকে অনেকগুলো কাজও পড়ে গেছিলো, তো এটা সেটা করতে করতে লাঞ্চ আওয়ার্সও বেরিয়ে গেছিলো, লাঞ্চও ছিল না, নিচে গিয়ে আনতে হতো, যাই হোক অনেক কিছু ব্যাপার ছিল বলে কিছু খাওয়াও হয়নি। তো এখন আসার সময় নিচ থেকে আমাদের এখানে নিচে মোমোর দোকান বসে, তো সেটা প্রচুর সুন্দর খুব ভালো মোমো বানায় অ্যান্ড অনেক চিপ প্রাইসে, 20 রুপিজে ভেজ 5 পিস অ্যান্ড 30 রুপিজে ননভেজ 5 পিস। তো যাই হোক ওটাই এখন নিয়ে এসছি, ওটা এখন ফটাফট খাবো কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে, আই ফিল খাইনি বলেই হয়তো মাথাটাও গরম লাগছে আর মানে খুব একটা শরীরটাও নড়ে উঠছে না ভালো করে, খেয়েটে নিলে হয়তো ভালো হবে, সো ফটাফট খেয়ে নিই, তারপর আবার একটু মুডটা ঠিক করে আবার ব্লগ করছি। এই হলো মোমো, এখানে 5 পিস আমার, এখানে 5 পিস সুদীপের, আর এখানে হলো স্যুপ, একটা জায়গাতেই নিয়ে নিয়েছি, এবার ফটাফট খাবো কারণ খুব খিদে পেয়েছে। এখানে সুদীপ দেখছে বেগান ভর্তা রেসিপি, যেটা আজকেও বানাবে। আর যদি খাওয়ার মতো না হয় তাহলে আর কি, তাহলে মুড়ি খেয়ে সুখ হবে। আজকে দেখা যাবে আমার গ্যাসটা কতটা নোংরা হয়। খেয়ে নিতে একটু বেটার লাগছে, তো সুদীপ গেছে এখন বেগুন আনতে, ও আজকে বেগুনের ভর্তা ফাইনালি বানাবে এখনো পর্যন্ত, তো কিভাবে বানায় কি করে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। তো সুদীপ এখন এখানে বেগুন ভর্তা প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে, বেগুন মাঝখান থেকে ফালি করা চলছে, এতে কি হয় একটু বলে দে। এতে বেগুনটা ফাটে না আগুনে যখন তুই বসাবি, প্লাস তাড়াতাড়ি হয়। ওকে, বেগুনের মধ্যে যাচ্ছে রসুন, এবার এর ভেতরে যা দেওয়া হচ্ছে রসুন, প্রত্যেকটা খাপের ভেতরে মানে প্রত্যেকটা যেখানে যেখানে কাট করেছে ওর ভেতরে দিচ্ছে রসুন, কেন তার এর মধ্যে দেওয়া হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দাও। ওকে, সর্ষের তেল, এবার এতে দেওয়া হচ্ছে সর্ষের তেল, অ্যাকচুয়ালি এটাই অনেক কাজ করবে বেগুনটাকে। হ্যাঁ, যারা মোটামুটি বেগুন পোড়া আমরা বাঙালিরা বানাই তারা অনেকটাই রেসিপি জানে। এবার আমরা ভালো করে মাসাজ করছি বেগুনটাকে, দেখতে তো সুন্দর হয়েছে খুব।
কোন এক্সপ্রেশন নেই যে খুব ভালো হয়েছে জানি আমি সত্যি খুব ভালো হয়েছে সুদীপ থ্যাংক ইউ The food was amazing. First bar rete tui ja banichis mane ekdom byapok byapok. Sob credit goes to Ranveer brar. Tui o promote korchis free te. Promote mane oke promote korte hobe na o ektu dekhe dilei amar dome jabe sob kichu. Ranveer brar. O ekhono porjonto dekhche je kalke abar ki notun paoa jay jeta easy time মানে খুব কম লাগবে এরকম কিছু ডিশ নাকি সাতটা থেকে বড় বড় রণবীর বারের চ্যানেলে শুধু ফুডের জন্য আমি দেখি না রণবীর বারের কথাগুলো হচ্ছে মেইন ও যে এত এক্সপেরিয়েন্স ও যে এত মানে এত জায়গা এতটা এক্সপেরিয়েন্স হলে এতটা একটা কিছুতে গ্রিপ থাকলে এরকম ভাবে কথা বলতে পারে মানে মানে সুদীপ ফুল কমান্ড থাকলে তবে কি এরকম কথা সুদীপ ওর ফ্যান হয়ে গেছে ফ্যান সিলিং ফ্যান না টেবিল ফ্যান সুপার ফ্যান সিলিং টেবিল তুই হবি ঠিক আছে যাই হোক আজকে খাওয়াটা খুব ভালো ছিল প্রত্যেকদিন বানাস তাতে আমাকে না রাতে আর বানাতে হয় প্রত্যেকদিন সেটা ভাববো বলেছি তো ভিডিওতে বলবো না ঠিক আছে আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি হোপ আজকে ভিডিও তোমাদের দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগের সাথে টাটা